নমস্কার আমি সম্রাট তোমাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল সম্রাট এক্সক্লুসিভে আজকে আমি আলোচনা করতে চলেছি একটা অসাধারণ কবিতা নিয়ে যারা এবছর দু সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য তোমাদের সিলেবাসে তোমাদের সববার অত্যন্ত ভয় ভীতি তৈরিকারী একটি কবিতা অভিষেক কবিতা নিয়ে আজকের এই ভিডিওতে আমি কবিতাটির সম্পূর্ণ আলোচনা শব্দার্থ লাইনের আক্ষরিক অর্থ কবিতার পূর্বসূত্র কবিতার মূল কাব্যগ্রন্থ সবটা তোমাদের সামনে আলোচনা করব আর ভিডিও শেষে তোমাদের জন্য রয়েছে একটি বিশেষ ঘোষণা কাজেই যারা এই ভিডিওটা দেখছ প্রথমবারের জন্য এখানে দেখো নিচে লাল রঙের সাবস্ক্রাইব বলে একটা অপশান আছে ওই অপশানটাতে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এতে হবে কি ভবিষ্যতে যখনই আমি নতুন কোনো ভিডিও তোমাদের জন্য পোস্ট করবো সেটা তোমরা সববার আগে পেয়ে যাবে আর যদি ভিডিও ভালো লাগে ভিডিও দেখার শেষে আর কি যদি ভালো লেগে থাকে একটা লাইক এখানে দেখো আছে ওই লাইক অপশানে একটা ক্লিক করো যদি খারাপ লাগে নিচে কমেন্ট সেকশানে কারণটা লিখে জানিও কেন খারাপ লেগেছে লাগলো আর কি তাহলে শুরু করছি আজকের মূল কবিতা কবিতার নাম অভিষেক কবি মাইকেল মধুসূদন দত্ত কবিতার মূল কাব্যগ্রন্থের নাম মেঘনাদ বধ কাব্য অনেক বইয়ে লেখা আছে মূল কাব্যগ্রন্থের নাম মেঘনাদ বধ সেটা কিন্তু সঠিক নয় মেঘনাদ বধ কাব্য এটা হচ্ছে কাব্যটার নাম ছিল তাহলে মূল কাব্যগ্রন্থের নাম মেঘনাথ বধ কাব্য এই যে কবিতাটা এটা পড়তে গেলে আমাদের সববার আগে মূল রামায়ণ জানতে হবে রামায়ণে আমরা কি জানি লঙ্কেশ্বর রাবণ অত্যন্ত খারাপ তার ছেলে ইন্দ্রজিৎ খুব খারাপ তার পুরো বংশটা খারাপ কিন্তু ভালো কারা একমাত্র রাম এবং রামচন্দ্রের পুরো পরিবার কিন্তু মাইকেল মধুসূদন দত্ত রামায়ণের আলোকে তার এই কাব্যগ্রন্থটি রচনা করলেও বধ কাব্য রচিত হলেও এখানে কিন্তু একটু টুইস্ট আছে তিনি এক্ষেত্রে ইন্দ্রজিৎকে বা মেঘনাথকে ইন্দ্রজিৎ মেঘনাথ একই জন যার নাম মেঘনাথ সেই ইন্দ্রজিৎ তাকে তিনি নিজের মানুষ পুত্র নিজের ছেলের রূপ দিয়েছেন তিনি মনে করেছেন গোটা রামায়ণে যদি কেউ হয়ে থাকে একমাত্র বীর সেটা হচ্ছে আমাদের ইন্দ্রজিৎ তো সেই ইন্দ্রজিৎকে নিয়ে লেখা মেঘনাথ বধ কাব্য আমরা দেখতে পাবো রামচন্দ্রকে খুন করে এসে মানে হত্যা করে এসে ইন্দ্রজিৎ তার স্ত্রীকে নিয়ে প্রমোদ উদ্যানে আনন্দ করছেন প্রমোদ উদ্যান একটা কানন একটা জঙ্গল একটা অরণ্য সেখানে আনন্দ করছেন এমন সময় রাম পুনরায় জীবন লাভ করে ইন্দ্রজিতের ভাই বীর বাহু বীরবাহু বলি নয় বীর বাহুকে যুদ্ধযাত্রার জন্য প্রস্তুত হতে থাকেন প্রচন্ড ভাঙচুর করেন স্বর্গমত্ত পাতাল কাঁপতে থাকে সেই সময় দেবী লক্ষ্মী ভাবলেন রাবণকে না থামাতে পারলে ত্রিভুবন আর ঠিক থাকবে না তখন তিনি কি করে যাবেন কি করবেন ভাবছেন এমন সময় তিনি ভাবলেন লঙ্কেশ্বর রাবণকে একজনই থামাতে পারে সেটা তার ছেলে ইন্দ্রজিৎ তাহলে ইন্দ্রজিৎকে কি করে ডাকা হবে দেবী লক্ষ্মী ভাবলেন আমি আমার রূপ নিয়ে গিয়ে বলতে পারবো না আমাকে অন্য প্ল্যান নিতে হবে তিনি তখন ছোটবেলায় ইন্দ্রজিৎ যার কোলেপিঠে মানুষ সেই ধাইমা পালিতা মাতা যার নাম প্রভাষা তার ছদ্মবেশ ধরে ইন্দ্রের ইন্দ্রজিতের কাছে গেলেন বিষয়টা জানানোর জন্য যে ইন্দ্রজিৎ তোমাদের পরিবারে এই এই হয়েছে তোমার ভাই মারা গেছে তোমার বাবা এই রকম একটা ভয়ঙ্কর যুদ্ধযাত্রার আয়োজন করছে তুমি একটা কিছু করো ঠিক এই জায়গা থেকে আমাদের কবিতাটা শুরু অভিষেক মাইকেল মধুসূদন দত্ত কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ কনক মানে সোনা সোনার আসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী যার কেশর বীর অর্থাৎ সিংহতুল্য বীর এখানে ইন্দ্রজিৎকে বোঝানো হচ্ছে প্রথম লাইনটার মানে সোনার আসন করে বীর ত্যাগ প্রণমিয়া ধাত্রীর চরণে ধাত্রী মানে পালিতা মাতা পালিতা মায়ের পায়ে প্রণাম করলেন কহিলা বললেন কি হেতু মাতো গতি তব আজ এ ভবনে কি হেতু কি কারণে মা আজ তুমি আমার এই ভবনে এই গৃহে এলে শির কপালে চুম্বন করে ছদ্মবেশী অম্বুরাশি সুতা ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা মানে উত্তর দিলেন আমাদের জানতে হবে অম্বুরাশি সুতা কে অম্বুরাশি সুতা হলেন দেবী লক্ষ্মী তো ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তর দিলেন ছদ্মবেশী দেবী লক্ষ্মী উত্তর দিচ্ছেন হায় পুত্র কি আর কহিব লঙ্কার দশা একটু আগে বলেছি কনক মানে সোনা হায় আমার পুত্র তোমাকে স্বর্ণ লঙ্কার কথা আমি কি আর বলবো ঘোর তর রনে তব ভাই হততব আহ সরি ঘোর তম রনে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি ঘোর যুদ্ধে তোমার প্রিয় ভাই খুব বলশালী খুব বীর বলি মানে বলশালী বা বীর বীরবাহু বীর গতি প্রাপ্ত করেছে মানে মারা গেছে তার শোকে মহাশোকি রাক্ষস আধিপতি আর সেই শোকে রাক্ষসদের অধিপতি মানে রাবণ রাজা ভীষণ শোকাগ্রস্ত হয়েছেন সসৈন্যে সাজেন আজি যুঝিতে সদলে তাই তিনি সৈন্য বৈন্য নিয়ে যুদ্ধ করতে যাওয়ার জন্য নিজে সাঁচছেন ঘটনাটাকে আমরা আবার প্রথম থেকে রিপিট করি ইন্দ্রজিতের কাছে তার দেবী লক্ষ্মী তার পালিতা মা প্রভাসাদ ছদ্মবেশে গেলে ইন্দ্রজিৎ কনক আসন ত্যাগ করে সোনার আসন ত্যাগ করে উঠে দাঁড়িয়ে মাকে সম্মান জানিয়ে মাকে প্রণাম করে বলছে মা তুমি এখানে কেন এসেছ তার মা বলছে বাবা একটা দুঃসংবাদ আছে তোমার ভাই মারা গেছে তোমার বাবা যুদ্ধ করবার জন্য প্রস্তুত হচ্ছেন এবার তারপর মহাবাহু মহাবাহু মানে যার বাহুতে প্রচুর বল মানে বীর এখানে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া বিস্মিত হয়ে ইন্দ্রজিৎ জিজ্ঞেস করছেন কি কহিলা ভগবতী ভগবতী মা তুমি কি বলছো কে বোধিল কবে প্রিয়ানুজে প্রিয় যুক্ত অনুজ অনুজ মানে ছোট ভাই কে কবে আমার প্রিয় ভাইকে হত্যা করল নিশারনে সংারিনু আমি রাঘবে আমি তো রামচন্দ্রকে ইতিমধ্যে নিশা যুদ্ধে রাতের যুদ্ধে হত্যা করে এসছি খন্ড খন্ড করিয়া কাটিনু বর্ষি সর বৈরি দলে খন্ড খণ্ড করে কেটেছি সর মানে তীর বর্ষণ করে বৈরিদলে মানে আমার শত্রু দলকে তবে এ বারোতা এ অদ্ভুত বারতা কোথা পাইলে তুমি শীঘ্র কহ দাসে তবে এই অদ্ভুত সংবাদটা মা তুমি কোথার থেকে পেয়ে এসছো তাড়াতাড়ি তোমার এই দাসকে বলো তাহলে দ্বিতীয় অংশ ইন্দ্রজিৎ যখন তার মায়ের কাছ থেকে জানতে পারলো তার ভাই বীরবাহু মারা গেছে সে তার মাকে বলছে মা তুমি কি বলছো এসব উল্টোপাল্টা কথা আমি তো আমাদের প্রধান শত্রু রামচন্দ্রকে নিশার যুদ্ধে তীর মেরে খন্ড খন্ড করে কেটে মেরে এসছি তাহলে আমার ভাই মরবে কি করে তুমি এই অদ্ভুত খবর কোথার থেকে পেলে রত্নকর মানে রত্নের আকর রত্নোত্তমা রত্নের চেয়েও যে উত্তমা ভালো ইন্দিরা সুন্দরী ইন্দিরা সুন্দরী মানে দেবী লক্ষ্মী উত্তরীলা তার মানে দেবী লক্ষ্মী উত্তর দিচ্ছেন হায় পুত্র মায়াবী মানব সীতাপতি সীতার পতি রামচন্দ্র মায়াবী মানব তব স্বরে মরিয়া বাঁচিল তোমার তীরে সে মরে গিয়েও আবার বেঁচে উঠেছে যাও তুমি তরা করে তরা মানে তাড়াতাড়ি তুমি তাড়াতাড়ি যাও রক্ষ রক্ষকুলো মান রক্ষ রক্ষা করো রক্ষকুল রাক্ষস কুলের মান সম্মান এ কাল সমরে রক্ষ চূড়ামণি এই ভয়ঙ্কর যুদ্ধে রক্ষা করো আমাদের চূড়ামণি চূড়ামণি মানে আমাদের প্রধান আমাদের বীর তুমি যাও তুমি আমাদের রাক্ষস বংশের সম্মানটা রক্ষা করো আজকে এই যে অংশটুকু আমরা পড়লাম এখান থেকে যে শব্দার্থ তোমাকে মনে রাখতেই হবে সেগুলো বলে দিচ্ছি ঝটপট লিখে নাও বা মনে গেথে নাও প্রথম কথা ধাত্রী ধাত্রী মানে পালিত মাতা তারপর অম্বুরাশি সুতা অম্বুরাশির মেয়ে সমুদ্রের মেয়ে বা দেবী লক্ষ্মী রাক্ষসাধিপতি মানে রাবণ বা রাবণ রাজা বিস্ময় মানিয়া মানে বিস্মিত হয়ে বৈরী দলে মানে শত্রু দলে তরা করি দ্রুত তার সঙ্গে মানে তাড়াতাড়ি এবার আসছি আমরা কবিতার তারপরের অংশে তাহলে আমরা এখন পর্যন্ত কি শিখলাম ইন্দ্রজিতের কাছে এসে ওর মা জানাচ্ছে তোমার ভাই মারা গেছে ইন্দ্রজিৎ বলছে তুমি অদ্ভুত কথা কোথার থেকে জানলে তার মা বলল রাম মায়াবী মানুষ তোমার তীরে মরে গিয়ে সে আবার বেঁচে উঠেছে তারপর ছিঁড়িলা কুসুম দাম রোশে মহাবলী নিজের গলার ফুলের মালা রেগে গিয়ে মহাবলী ইন্দ্রজিৎ টেনে ছিঁড়ে ফেলল ফেলাইলা কনক বলায় দূরে কনক বলয় সোনার বালা হাত থেকে খুলে দূরে ছুঁড়ে ফেলে দিল পদতলি পরি শোভিল কুন্ডল কুন্ডল মানে আগেকার দিনের রাজারা কানে দুল পড়ত ছেলেরাও অনেকটা গুজিয়ার মতন ওই মিষ্টির দোকানে যে সন্দেশ গুজিয়া পাওয়া যায় ওই রকম দেখতে তো সেই কুন্ডল সে খুলে দূরে ছুঁড়ে ফেলে দিল মানে রেগে গিয়ে রাগ প্রকাশ করছে যথা অশোকের ফুল অশোকের তলে আভাময় লাল লাল রঙের এক ধরনের ফুলের নাম অশোক ফুল সেই অশোক ফুল অশোক গাছ তলায় পড়ে থাকলে যেমন লাগে ওর ফুলের মালা ছিঁড়ে ফেললো কনকবলয় ছিঁড়ে ফেললো কুণ্ডল ছিঁড়ে ফেললো সব পায়ের নিচে পড়ে রয়েছে মনে হচ্ছে যেন অশোক গাছের তলায় অশোকের ফুল পড়ে রইল ধিক মরে কহিলা গম্ভীরে কুমার গম্ভীরভাবে কুমার ইন্দ্রজিৎ বলছে ছি ধিক্কার জানাই নিজেকে ধিক মরে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা আমার সোনার লঙ্কা আমার লঙ্কা দেশটাকে বৈরী দল শত্রুদল ঘিরে রেখেছে হেথা আমি বামা দল মাঝে আর এখানে আমি মেয়েদের মাঝখানে বসে আনন্দ করছি ফুর্তি করছি এই কি সাজে আমারে এটা কি আমাকে সাজে কখনো দশাননত্বজ আমি ইন্দ্রজিৎ দশানন যুক্ত আত্মজ দশাননের ছেলে আমি ইন্দ্রজিৎ রাবণের ছেলে আমি ইন্দ্রজিৎ রথ তরা করি তাড়াতাড়ি তোমরা রথ আনো ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে আমি আমার রিপুকুল আমার শত্রুদের বধ করে আমার এই যে অপবাদ আমার বিরুদ্ধে যে অপবাদ উঠেছে তা আমি ঘোচাবো এই ছিল আজকের আলোচনা আমরা এই কবিতাটার প্রথম অংশ আজকে আলোচনা করলাম দ্বিতীয় অংশ নিয়ে নেক্সট ভিডিও আসবে তাহলে কেমন লাগলো আজকের আলোচনা নিচে কমেন্টে জানাতে ভুলো না যারা নতুন চ্যানেলে ভিডিও ভালো লাগলে লাইক করো খারাপ লাগলে নিচে কারণটা জানাও কোনো জায়গায় না বুঝতে পারলে কোন প্রশ্নের উত্তর কেমন হবে জানতে চাইলে নিচে কমেন্ট করো এই রকমই আর কোন গল্প আর কোন কবিতার আলোচনা করলে ভালো হবে সেটাও কমেন্ট করে জানাও ভিডিও আরও আগামীতে পেতে চাইলে সবার আগে জানতে চাইলে এখানে লাল রঙের সাবস্ক্রাইব বলে বাটন ওটায় ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এতে কোনো পয়সা লাগে না এটা বিনামূল্যে এতে কি হবে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সেটা তুমি সববার আগে দেখে নিতে পারবে আর আমার সঙ্গে ফেসবুকে যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক প্রোফাইলের নাম বাংলায় লেখা সুদীপ্ত শিকদা ব্র্যাকেটে সম্রাট এই চ্যানেলটা যদি খুঁজতে অসুবিধে হয় তার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন অপশানে আমার প্রোফাইলের লিংক দিয়ে দিয়েছি আর আমার ফেসবুক পেজের লিংক যেখানে আমি বিভিন্ন সময় নানা প্রশ্ন নানা সাজেশন দিয়ে থাকি সেটার নাম সম্রাট এক্সক্লুজিভ এই নামে তুমি যদি খোঁজো পেয়ে যাবে ইন কেস না পেলে তার জন্য আমি আমার ভিডিও ডেসক্রিপশান অপশানে আমার পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি ওখানে যোগাযোগ করো প্রয়োজনে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সব্বাই ভালো থেকো সববার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ বিশেষ ঘোষণা রবিবার প্রতি রোববার করে আমি তোমাদের জিজ্ঞেস করা প্রশ্নের উত্তর নিয়ে আমার নোট খাতা থেকে উত্তর তোমাদের বলে দেব। উত্তর লেখার টেকনিক শেখাবো নাইন টেন ইলেভেন টুয়েলভ চারটে ক্লাসের জন্য একটা একটা করে টোটাল চারটে প্রশ্ন নিয়ে আমার ভিডিও তৈরি হবে যার নাম রোববারের টিউশন নোট সেটা কিন্তু দেখতে ভুলো না প্রতি রবিবার ঠিক রাত্রি নটা নাগাদ বা তার আগেই আমার এই চ্যানেলে আমি পোস্ট করে দেব তাহলে সবাইকে আমন্ত্রণ জানিয়ে ভিডিও শেষ করছি সবার জন্য অনেক অনেক স্বাগত অনেক অনেক ধন্যবাদ যারা মনে করছো দাদা রোববারের টিউশন নোটে আমার প্রশ্নের উত্তরটা কি তুমি বলে দিতে পারবে নোট আকারে নিশ্চয়ই সে কারণে কী করতে হবে তোমার নাম স্কুলের নাম তোমার ঠিকানাসহ তোমার প্রশ্নটা লিখে এই ভিডিওর নিচে কমেন্ট করতে হবে ভালো থেকো আজকের মতন Video seç kolam thank you